হাসপাতালের বিল পরিশোধে সন্তান বিক্রির ঘটনা ঘটেছে গাজীপুরে। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের এনায়েতপুরে ভাড়া বাসায় স্ত্রী কেয়া খাতুনকে নিয়ে থাকেন পোশাককর্মী শরীফ হোসেন। সন্তান জন্মের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে গত 21 এপ্রিল ভর্তি করেন কোনাবাড়ি বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় ছেলে সন্তান, কিন্তু বিল পরিশোধ করতে না পারায় তাদের প্রায় 11 দিন ছাড়পত্র দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এক মহিলা বলছিল জামুগড়ে হসপিটালে নিয়ে যাব, মানে কম টাকার মধ্যে আমার ই করে দিব। পরে হ্যাঁ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মনে করেন হ্যাঁ আর খোঁজখবর নেয় না, আমার খোঁজখবর নেয় না, ওদিক দিয়ে আমার ফ্যামিলি ও টাকা ম্যানেজ করতে পারে না। পরে ওই জায়গায় আমার অনেক ই করছে যে টাকা 4 দিনের মধ্যে না দিলে এরা পুলিশ কেস করব। আমি অনেক দিন ঘুরছি বাইরে, কারো কাছে টাকা পাই নাই। আমার অফিস, যে অফিসে চাকরি করি স্যালারিটা 2 মাস ধরে দেয় না স্যার, এই জন্য আমি আমার বাচ্চা বউ বাচ্চা ছুটে আনতে পারি নাই। আপনি যে থাকতেছেন প্রাইভেট হসপিটাল, আপনি তো বিল খালি বাড়তেছে, আপনি দ্রুতই করেন। তখন বললো স্যার আমরা ব্যবস্থা করতেছি, বেতনটা পাইতেছি না। কালকে আইসা আমার 15,000 টাকা দিছে, 15,000 টাকা দিয়ে সকালে ওনারা ছুটি নিয়ে চলে গেছে। পরে বাধ্য হয়ে নবজাতক সন্তানকে 25,000 টাকায় বিক্রি করে হাসপাতালের পাওনা পরিশোধ করে শুক্রবার বাড়ি ফেরেন এই দম্পতি। সন্তান বিক্রির খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ নিজ উদ্যোগে টাকা ফেরত দিয়ে নবজাতককে উদ্ধার করে বাবা মার কাছে ফিরিয়ে দেন। সেই লোকটা 25,000 টাকা দিয়ে বাচ্চাটাকে এনেছে, 15,000 টাকা সে নগদ দিয়েছে, আর 10,000 টাকা পরবর্তীতে দেওয়ার কথা। তা আমরা সঙ্গে সঙ্গে তার 15,000 টাকা পরিশোধ করে সেই বাচ্চাটাকে এনে বাচ্চার মায়ের খুলে দিয়েছি। সন্তান ফেরত পেয়ে পুলিশের কাছে কৃতজ্ঞ বাবা মা ও স্বজনরা। তবে এই ঘটনায় অন্তঃসত্ত্বা মার গর্ভকালীন ভাতা ও বাবার বেতন না পাওয়া সহ বিভিন্ন অনিয়মের চিত্র প্রকট হয়ে উঠেছে বলছেন সুধীমহল। একই সাথে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতাও স্পষ্ট বলছেন স্থানীয়রা। পুরো ঘটনার তদন্তের দাবি জানান তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।